ভারতীয় জনতা পার্টি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম একই সঙ্গে উঠলেই গণতন্ত্রের কথা মনে হয় আমাদের। শনিবার খয়েরপুরে বিজেপি কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তৃতা রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শনিবার পাঁচ খয়েরপুরের ভারতীয় জনতা পার্টির কর্মীদের দেওয়া হলো সংবর্ধনা। এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, বিধায়ক রতন চক্রবর্তী সহ অনেকেই। এদিন বক্তৃতা রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা বলছেন ত্রিপুরায় নাকি গণতন্ত্র নেই, ভারতীয় জনতা পার্টি আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম একই সঙ্গে উঠলেই গণতন্ত্রের কথা মনে হয় আমাদের। ত্রিপুরাতে ওনাদের সময় গণতন্ত্র কী ছিল তা সকলেরই জানা। সুই বলছে চালুনি বলেও বিরোধীদের তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নাম উঠলেই গণতন্ত্রের কথা মনে হয় আমাদের। ত্রিপুরাতে গণতন্ত্র ওনাদের সময় কি ছিল, চালুনি আর সুইয়ের মধ্যে, চালুনি সুই বলে, চালুনি বলে সুইকে তোর একটা চিত্র, কিন্তু ও নিজেই জানে না চালুনির কত চিত্র। এদিন বক্তব্যের ফাঁকে মুখ্যমন্ত্রী বারবার খয়েরপুরের বিজেপি বিধায়ক তথা দীর্ঘদিনের বাম বিরোধী নেতা রতন চক্রবর্তীর প্রশংসা করেন। এদিন বক্তৃতা রাখতে গিয়ে রতন চক্রবর্তী ওনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবন এবং অভিজ্ঞতার কথা তুলে ধরেন। একটা মানুষের জীবন এটাই তো সবচেয়ে বড় কামনা, আমার শুধু অনুরোধ থাকবে আপনারা মিলে মিশে থাকবেন। এবার একটা ভয়ঙ্কর বিপদের হাত থেকে আমরা ফিরে এসেছি আপনাদের প্রত্যয়ের কারণে, আপনাদের চেষ্টার কারণে। না হলে যেভাবে একটা অশুভ আঘাত করে মানুষের শির দ্বারায় কাপড় দড়িয়ে দিয়েছিল এবং অ্যাডভান্স ভোটের আগের দিন রাত্রি পর্যন্ত তারা শিওর তারা ক্ষমতায় চলে আসবে, আমাদের কিছু লোক ভয় পেয়ে গেছেন, তারা সাকসেসফুল হয়েছে। না হলে এখানে এমন অনেক বুথ আছে যেখানে আমরা এত কাজ করেছি, সেখানে আমাদের পিছিয়ে যাওয়ার কথা না। আমি আলাদা করে নাম করব না, কিন্তু কয়েকটি অঞ্চল এরই মধ্যে ভালোভাবে ভোট করেছেন। বিপুল ভোটে জয়ী হয়ে রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করছে বিজেপি, যার জেরে বাড়ছে কর্মীদের মধ্যে কাজের উৎসাহ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।